যদি তারা মাদক ব্যবসা এবং মাদক সেবনকারীদেরকে নির্মূল করার জন্য আপনারা সমস্ত কার্যক্রম চালিয়ে যান, যত সহযোগিতা লাগবে আমাদের, কারণ জনতাই মানে পুলিশ, পুলিশ মানে জনতা, আমরা আপনাদের পাশে আছি, কারণ আমাদের পক্ষে তো সম্ভব না। আমরা তাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে যাব, তারা কিছুদিন পর আবার জামিন নিয়ে আসে, তারা আবার মাদক ব্যবসায়, কারণ প্রতি মাসে তার হাজিরা অনেক টাকা লাগে। হ্যাঁ, এই কারণে আসলে এই জন্য আমি মনে করবো যে অনুরোধটা করলাম যে আমাদের সকলের আসন এক হই, মাদক ব্যবসায়ী তারা কারণা, তাদেরকে চিহ্নিত করে আমরা তাদের আইনের আওতা এবং সামাজিকভাবে আমরা তাদেরকে একটা পানিশমেন্ট করি, হ্যাঁ, এবং তাদেরকে সাবধানতা করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ভালো একটা দিচ্ছেন। কারণ হলো আপনার যারা রাজনৈতিক নেতা, এরা যদি প্রশ্রয় না দেয়, এরা আশা করি মুখ থুবড়ে পড়বে। জি জি, তো মুগড়াপাড়া ইউনিয়নে রাজনৈতিক নেতা বেশি, এখান থেকেই সোনারগাঁও মোটামুটি পরিচালিত হয়। তো এত নেতা থাকার পরও এখানকার যোগাযোগ ব্যবস্থা তেমন কোনো উন্নত হয় নাই, এর পিছনে কারণটা কি আপনি জানলে একটু বলেন। আসলে আমাদের ইউনিয়নের যে পরিমাণ রাজনৈতিক নেতা আমাদের বেশি, তার জন্য আমাদের ভিতরে অহংকার অনেক বেশি। এই অহংকারের কারণে আমাদের কিছু ক্ষমতা বদল হয়, কোনো না কোনো দল বদল হয়, তার কারণে আমরা যে আসলে জনগণের কাজের জন্য আমরা কারো কাছে গিয়ে মাথা নত করি না, কারো কাছে সুপারিশও করি না, তার জন্য আমাদের ইউনিয়নটা একটা বঞ্চিত ইউনিয়ন। আমি মনে করি যে আল্লাহ তাআলা, আমি কিন্তু এখন সোনারগাঁয়ের সকল নেতাকে সম্মান করি এবং সালাম দিই, আমাকে যদি কেউ শত্রুও ভাবে, একটা সাধারণ মানুষ, তাকেও আমি সালাম দিই, কারণ আমি আমার যে প্রতিজ্ঞাটা যে আমি আমার ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন করব। এই ইউনিয়ন করার জন্য, এই উন্নয়ন করার জন্য আমি যার কাছে যাওয়া দরকার আমি যাব, এটা হচ্ছে আমার প্রথম প্রতিজ্ঞা, কারণ আমরা মুগড়াপাড়া ইউনিয়ন অনেকটা বঞ্চিত। কারণ আজকে সোনারগাঁয়ে 10টা ইউনিয়ন, 9টা ইউনিয়ন, একটা পৌরসভা যে পরিমাণ উন্নয়ন হয়েছে, ওই তুলনায় 3 ভাগের 1 ভাগ আমার ইউনিয়ন উন্নয়ন হয়, এটা আমি বলতে পারি। এবং উন্নয়ন হওয়ার পরে আমাদের যে রোড ঘাট রাস্তার যে পরিমাণ মানে দেখভাল করা দরকার, এবং যে কন্ট্রাক্টররা যেভাবে কাজটা করেছে, হ্যাঁ, এটার মানে টিকসই মানটা খুবই কম। যেমন আপনার 6 মাস কাজ করছে, 6 মাস পরেই, কারণ একটা কিন্তু আমি বলতে পারি যে একটা প্রত্যয়নপত্র, একটা লোকাল গভর্নমেন্ট, তার প্রত্যয়নপত্র বাদে কিন্তু একটা কন্ট্রাক্টর কখনোই বিলটা তুলতে পারবে না। তো আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে যে লোকাল গভর্নমেন্ট তারা এটা সঠিকভাবে তদারকি করে নেই, হ্যাঁ, বা কোনো বিভিন্ন ব্যস্ততার কারণে বা কোনো না কোনো কারণ হতে পারে, সত্যের শস্যের ভিতরে ভূত থাকতে পারে, ওইটা হচ্ছে আমরা তো আর বলতে পারি না। সাধারণ মানুষ এ ব্যাপারটা নিয়ে আমি আশা করি যে এটা একটু দেখভাল করবে, যে আর আমি অনুরোধ করব যাতে এখন থেকে যা হয়েছে, কারণ এটা সরকারের